আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা যে যেখানে আছো অবশ্যই ভালো আছো। আজকে তোমাদের বিজ্ঞান বিষয় আলোচনা করা হবে। আজকে হচ্ছে ষষ্ঠ অধ্যায়, পদার্থের গঠন। তো পদার্থের গঠন সম্পর্কে জানার জন্য তোমাকে অনেক কিছু দরকার হবে, এবং দরকার হবে পদার্থ কি কি দিয়ে তৈরি, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ কি। এবং আমরা হচ্ছে আরেকটা যেটা খেয়াল করছি যে মৌলিক ও যৌগিক পদার্থ বলতে কি বুঝো, তারপর হচ্ছে অণু পরমাণুর মধ্যে পার্থক্য কি, উদাহরণ সহ ব্যাখ্যা কর, এবং ডাল্টনের যে পরমাণুবিদের মূল বক্তব্য কি সেটা। আমরা জানি পরমাণুর ইংরেজি নাম হচ্ছে অ্যাটম। অ্যাটম হচ্ছে যে অ্যাটমাস থেকে আসছে, যেটা হচ্ছে যে অবিভাজ্য। তো অবিভাজ্য মানে কি, যেটাকে আর ভাগ করা যায় না, এটা নিয়ে অনেক গবেষণা আছে। এবং হচ্ছে যে অনেক বিজ্ঞানী বিজ্ঞানী ডাল্টন বলছে, বিজ্ঞানী অ্যারিস্টটল বলছে, তারপরে এগুলো নিয়ে মতবাদ পোষণ করছে এক একজন বিজ্ঞানী, এক একভাবে মতবাদ পোষণ করছে। তো আজকে তোমাদের যে পৃষ্ঠাটা সেটা হচ্ছে যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 55 এবং ষষ্ঠ অধ্যায়, পদার্থের গঠন। এখন আমরা অনেক কিছুর মধ্যে আসলে বিক্রিয়া করতে পারি। আমরা আসলে একটু তোমাদের যদি নোট করি, যেমন হচ্ছে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি Na এবং এখানে হচ্ছে Cl। Na হচ্ছে যে প্লাস এবং Cl হচ্ছে মাইনাস। তাহলে আমরা ইকুয়াল টু করলে যদি আমরা আসলে বিক্রিয়া করি তাহলে কি আসতেছে, NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড আসলে কি, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে খাবার লবণ, তার মানে হচ্ছে প্লাস আয়ন এবং মাইনাস আয়ন। তো যেটা হচ্ছে যে সোডিয়াম এবং ক্লোরিন দুটা বন্ধন যখন যুক্ত করছে তখন সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। একইভাবে আমরা যখন কাজ করতে যাব, যেমন হচ্ছে যে আমরা এখানে যদি খেয়াল করি Ca প্লাস O ইকুয়াল টু কি হবে, CaO। তার মানে হচ্ছে যে এখানে আমরা ক্যালসিয়াম এবং অক্সিজেন দুইটা বিক্রিয়া করে আমরা ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে। আমরা এটাকে বলতে পারি চুন, আর এটা হচ্ছে লবণ। আমরা হচ্ছে যে খাবার যে লবণটা খাই সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো এই যে এরকমগুলো বিক্রিয়াগুলোও কিন্তু একটা অংশ। এখন আসো আমাদের মেইন যেটা ইম্পর্টেন্ট, তোমাদের পৃষ্ঠা নাম্বারটা একটু বলে দিচ্ছি। পৃষ্ঠা হচ্ছে 60 পৃষ্ঠা। তোমরা এখানে দেখতে পাবা যে পরমাণু, প্রতি এবং ইংরেজি বা গ্রিক শব্দ যেটা, যেমন হচ্ছে যে হাইড্রোজেন, হাইড্রোজেন এর প্রতীক হচ্ছে H, তা আমরা ইংলিশে লিখতে পারি হাইড্রোজেন। তো এগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে। এবং এই হাইড্রোজেন এবং অক্সিজেন, তারপর হচ্ছে সিলিকন, ফসফরাস, তারপর হচ্ছে কার্বন, এই যে অংশগুলো এগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, স্ক্যান্ডিনিয়াম, এই যে অংশগুলো এবং ইংরেজি যে প্রতীক এবং হচ্ছে যে ল্যাটিন যে নামগুলো, এগুলো সবাই মুখস্থ করবা। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শান্তি থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম। ও আরেকটা ব্যাপার যেটা জানো না, এটা হচ্ছে যে মৌলিক ও যৌগিক পদার্থ বলতে কি বুঝো, এটা তোমরা বইয়ের মধ্যে পাবা। অণু পরমাণুর মধ্যে পার্থক্য, এটাও বইয়ের মধ্যে পাবা। ডাল্টনের পরমাণুর মূল বক্তব্য কি, যদি তোমাদের কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে জানায় দিবা, আশা করি সমাধান পাবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।